তাতে বাইরে আসার ইচ্ছা আছে, বাইরে এসে মানে সেটেল হওয়ার, তার অবশ্যই বিদেশে আসার আগে কিছু কাজ প্রিপারেশন নিয়ে আসতে হবে। যেমন প্রথম হলো ড্রাইভিংটা শিখে আসতে হবে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এখানে এই দেশে। সেকেন্ড, কিছু কারিকুলাম কাজ, ধরো বেকিং, রান্না, কারিগরি কাজ, কারিগরি, কারিকুলাম বলতেছো কেন? বাংলা ইংলিশ সব নতুন সব ভাষা শিখতে শিখতে আমি সব গুলাই ফেলি এখন। আচ্ছা, কেউ মনে করে না কিছু, তো বেকিং, রান্না, মানে হাতের কাজ যেগুলো প্র্যাকটিক্যাল কাজ, সেগুলোতে কাজ অ্যাকচুয়ালি এখানে খুঁজলে হেল্প করবে কাজ পাইতে, এগুলো শিখে আসা উচিত। কিছু ফলস কাগজপত্র বাগানে আসা উচিত, যেমন যে আমি ওই বেকিং কোম্পানিতে কিংবা ওই বেকিং ইন্ডাস্ট্রিতে 6 মাস কাজ করছি। যতই জানেন, মানে সবাই যতই জানুক, কাজ দিবে না কেউ, কাগজ কাগজ সুইজ দিলে। তুমি কি বেকিং এর কাজ করতে চাও? না। তাহলে কিসের কাজ করতে চাও? ওইটা ওই ইস্যু না, আমি একটা গুরুত্বপূর্ণ মানে দিলাম, সাজেশন দিলাম যে কি কি করে আসা উচিত। আমি আসছি দেশে বেড়ানির মতো, লাগেজ একটা ব্যাগ করছি, ঘরে তো কাপড় চিপড় ছিল তাই নিয়ে আইসে পড়ছি, বিরাট মজা। কিন্তু এখন এগুলো আমাকে আমার জামাই বলে নাই, উদাসীন মানুষ তো, ওই ক্রিয়েটিভ মানুষ যে দূর থেকে দেখতে ভাল লাগে কিন্তু সংসার করা খুব একটা আনন্দদায়ক না, এটাও একটা মেয়েদের জন্য সাজেশন। এগুলো সব আমি এখানে নিজে নিজে এসে এক্সপিরিয়েন্স থেকে শিখছি আর কি, যে কোথায় কি লাগে আসলে, মানে সিরিয়াসলি আপনি এখানে আসতে হলে আপনার কি কি প্রিপারেশন নিয়ে আসা উচিত। অনলাইনেও সুইডিশ কোর্স করা যায়, আগে এখানে আইসাই সুইডিশও শিখবো, তুমি কাজও খুঁজবা, তুমি উড বিল্ডিং ও মানে সরি মানে কোনো কোর্সও করবে, সব একসাথে, এটা একটা ক্যাটাস্ট্রোফ সিচুয়েশন হয় না।